বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি প্রতিষ্ঠানকে উপযুক্তভাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। সরকারপ্রধান বলেন, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হলে তাকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এ সময় নেভাল এভিয়েশনের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী বহরে দুটি এয়ারক্রাফট সংযোজন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।